এক দশকেরও বেশি সময় আগে সিরিয়ায় ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ শুরু থেকেই ইসলামপন্থী ও বিভিন্ন বিদ্রোহী গ্রুপকে দমন করতে কঠোর পদক্ষেপ নেন, কিন্তু অন্যান্য আরব দেশগুলো আসাদের বিরুদ্ধে কখনো আড়ালে কখনো প্রকাশ্যে অবস্থান নেয়। এক পর্যায়ে আসাদ আরব বিশ্বে সমাজচ্যুত নেতায় পরিণত হন। 2011 সালে বিরোধীদের দমনপীড়নের অভিযোগে সিরিয়াকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়, কিন্তু এখন দৃশ্যপট আবার পাল্টে গেছে। আরব বিশ্ব সিরিয়াকে বরণ করে নিচ্ছে, আরব লীগেও সিরিয়া ফিরে এসেছে। এই ঘটনাকে সিরিয়ার আন্তর্জাতিক পুনর্বাসন হিসেবে দেখা হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কিভাবে এটা হলো এবং আসাদের প্রত্যাবর্তন কি বার্তা দিচ্ছে। এটা মোটামুটি এখন পরিষ্কার, প্রেসিডেন্ট আসাদের আরব বিশ্বে প্রত্যাবর্তনের পিছনের মূল ব্যক্তি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি এখন MBS নামে পরিচিত। মধ্যপ্রাচ্যে পরিবর্তনের হাওয়া বেশ কিছুদিন আগে থেকেই লক্ষ্য করা যাচ্ছিল। কিছুদিন আগে সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পুনর্মিলন তা পরিষ্কার করে দিয়েছে। ধারণা করা হয় আসাদের আরব লীগে ফিরে আসা নিয়ে আরব রাষ্ট্রগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও যেহেতু আসাদকে দমন করা যায়নি, তাই তাকে নিয়েই তারা একটি শক্তিশালী সংগঠনের কথা চিন্তা করেছে। এর পাশাপাশি সৌদি আরব এখন আর আগের মতো যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের মধ্যে নেই, এটিও আসাদের ফিরে আসার ক্ষেত্রে একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আরব বিশ্বে আসাদের ফিরে আসায় লেবাননের উপর এক ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। দেশটি এখন চরম অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে, চলছে রাজনৈতিক অস্থিরতাও। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ রাজনীতির বিবেচনায় এটিকে যেমন ইরানের প্রভাব ঠেকানোর একটি উপায় হিসেবে দেখা হচ্ছে, তেমনি একই সাথে সৌদি আরব ও ইরানের সম্পর্ক আরও ভালো করার জন্য ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকেই। কারণ প্রেসিডেন্ট আসাদ তেহরানের ঘনিষ্ঠ মিত্র, কাজে তার প্রত্যাবর্তনে এই অঞ্চলে উত্তেজনা প্রশমিত হবে এমনটাই আশা করা হচ্ছে। সিরিয়ার সরকার ও ইসলামিক স্টেটের মধ্যে লড়াইয়ে এরই মধ্যে বহু জিহাদি মারা গেছেন। যারা এখনও রয়ে গেছে তাদের ব্যাপারে সিরিয়া ও তুরস্কের মধ্যে আলোচনার প্রয়োজন, যাতে করে যারা সন্ত্রাসী হিসেবে বিবেচিত নন তারা যেন দেশে ফিরতে পারে, আর বাকিদের ব্যাপারে তারা হয়তো সামরিক সমাধানে যেতে পারে যেমনটা তারা ইসলামিক স্টেটের বেলায় করেছে। বাস্তবতা হচ্ছে এখনও যেসব বিরোধী যোদ্ধা রয়ে গেছে তাদেরকে কিভাবে মোকাবেলা করা হচ্ছে তা সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে ভূমিকা রাখবে। বিশ্লেষকরা এমন প্রশ্নের উত্তরে বলছেন প্রেসিডেন্ট আসাদ এক অর্থে জয়ী হয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা মূল্য তিনি দিয়েছেন। তাদের মতে আসাদ এই জয় পেয়েছেন কয়েক বছর আগেই, যখন রাশিয়া পুরোপুরি হস্তক্ষেপ করেছে এবং IS পরাজিত হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশটির অর্থনীতি ভেঙে গেছে এবং জনসাধারণের বড় একটি অংশ ঘর বাড়ি হারিয়ে এখন উদ্বাস্তু। প্রেসিডেন্ট আসাদকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয়তো অনেক বছর সময় লাগবে, আর আরব বিশ্বে তার পুনর্বাসন তাকে এ কাজে হয়তো সাহায্য করবে।